ঠাকুর তো গায়ো। নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আবারও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে হবে একটা ছোট্ট চ্যালেঞ্জ, ফুচকার ছোট্ট একটা চ্যালেঞ্জ হবে। তো ফুচকার চ্যালেঞ্জ তোমরা সবাই পছন্দ করো। তো একজন একজন কমেন্ট করে বলে যে যে চ্যালেঞ্জে ফুচকা থাকে আমার দেখতে খুবই ভালো লাগে, তো আমাদের খেতেও ভালো লাগে। আমি জানি ফুচকা চ্যালেঞ্জ সবাই ভালো লাগে। তো যাই হোক, আগে বলে দিই চ্যালেঞ্জটা কি ধরনের হতে চলেছে। আচ্ছা, কটা কটা ফুচকা আছে? 15টা করে ফুচকা আছে। তো ওর প্লেটও সেম, আমার প্লেটও সেম, 15টা 15টা। তো এটা টাইমের খেলা হবে, ও কত কম টাইমে খেলতে পারে আর আমি কত কম টাইমে খেলতে পারি। তো এটাই হবে, আর দেখতেই পাচ্ছেন খুব স্পাইসি। তো বলে দিই লঙ্কাগুলো বাদ আছে, কিন্তু এখানে যে লঙ্কা অনেক পরিমাণে দেওয়া আছে। আর এটা পুরো কেনা ফুচকা, কারণ খুব স্পাইসি করে আলুটা মাখিয়ে এনেছি। আর বলে দিই আজকে কিন্তু জল সব শেষ করতে হবে, জল ফুচকা সব। আচ্ছা, কে প্রথম খাবে তুমি বলো? আমি খাবো প্রথম? আচ্ছা, আমি প্রথমে খাই। ঠিক আছে, নাও টাইম দেখো। ঠিক আছে, তাই আজকে পুরো কোমর বেঁধে লাগতে হবে, কারণ জলটাকে মিক্স করে নিতে হবে। আচ্ছা, বলে দিই আজকে চ্যালেঞ্জে আছে ফুচকা আলু জল সব শেষ করতে হবে। ঠিক আছে, নাও রেডি আছো? দাঁড়াও, নাও। আচ্ছা, তুমি রেডি আছো? একদম। 3 2 1 এন্ড স্টার্ট। গোলগাপ্পে, পানিপুরি, আস্তে বুড়ো লঙ্কা, আমি পুরো অল্প দিতে গেছি, পুরো চামচটাই পুরো পড়ে গেছে। ভার ভার কে কেমন হয়েছে? হেভি হয়নি আসলে আমার, আমি জানি কেমন হয়েছে, কারণ আমি যখন সাজাচ্ছিলাম একটা খা হয়ে গেছে। তো এটা যে কী কষ্টকর কি বলবো, যে কেউ খেলে পাশে আর আমি এরকম কষ্টে মানে বসে আছি। জিভে জল তো আসছেই, টক জলের গন্ধ, আলু মাখা। এক মিনিট সবে পারলো, আর টাইম বলবো না, এবার খাও, দেখা যাক। তো পানিশমেন্ট হবে একটা সুন্দর পানিশমেন্ট, মুখটাও ফ্রেশ হয়ে যাবে, এত সুন্দর খাবার খাচ্ছি আরো ফ্রেশ করে দেবো। যাই হোক, যাই হারবে, জল বলেছে আলু বলেছে সব শেষ করতে হবে। তো লঙ্কাটা এমনি সাজানোর জন্য, তুমি চালে খেতে পারো বলো, গুঁড়ো লঙ্কাগুলোই একদম চালে হয়ে যাচ্ছে। তো বলবে পরের চ্যালেঞ্জ নিয়ে ফিরছি বন্ধুরা। আমার আছে 3 মিনিট 7 3 মিনিট 6 করতে হবে, 6 মিনিটে পুরো শেষ করতে হবে। আচ্ছা, স্টার্ট করি। হ্যাঁ, 3 2 1 স্টার্ট। অনেক সময়, 3 মিনিট 7 সেকেন্ড আমার তো প্রথমেই বলছি না, গুঁড়ো লঙ্কাটা একদম গালের মধ্যে পড়েছে, ব্যাস।
ঠাকুর তো গায়ক। ও আর ফুচকাগুলো এত বেশি ক্রাঞ্চি, মানে ভেঙে যাচ্ছে হাতের মধ্যে, এত ঝাল এগুলো এখনো পর্যন্ত। আরামসে আরামসে কি মনে হচ্ছে বন্ধুরা, আমি জিততে পারবো? তো আজকে আমাদের ক্যামেরা করছে দেবাংশু, মানে আপনাদের অপর্ণাদির ছেলে, ওরও 10 বছর বয়স, ও আজকে ক্যামেরা করছে। অনেক সময় অনেক সময় হেরেছি, গো হারান হেরেছি আমি আজকে। অনেক সময় অনেক, তুমি ভাবতে পারবে না আমি কত মানে এতে রিল্যাক্সে আস্তে আস্তে জিতে যাবে মনে আছে। Yes! দেখো ও চোখ ভাব এমনই করছিল যে সময় পেরিয়ে গেল, আর আমি চিবিয়েছি কম, মানে এত মানে ছোলা টোলা সব কামরাডি গিলে নিয়েছি। অনেক মানে সময়ের পার্থক্য, 2 মিনিট 48 সেকেন্ড আর আমি কোথায় 3 মিনিট 7। যাই হোক, হেরে গেছি ফুচকাতে, একটু মেয়েদের সাথে পাড়া মানে অসম্ভব ব্যাপার, মানছো? হ্যাঁ মানছি, তো খুব কম টাইম সময়ের জন্য আমি জিততে পারি। তো যাই হোক, ফাটিয়ে ঝাল ফুচকালাও দিয়েছে, আমিও লঙ্কা গুঁড়ো ঢেলেছি, এইগুলো পুরো জ্বলছে জ্বলছে। তো যাই হোক, এবারে হবে পানিশমেন্টের পালা, তাহলে বন্ধুরা পানিশমেন্ট নিয়ে ফিরছি। তো ফ্রেন্ডস, খুব কষ্টে আমি আজকে জিতেছি, ও এমন ভাব ভাব করছিল যেন টাইম বেরিয়ে গেছে, হাসছে মুচকি মুচকি আমার দিকে তাকাচ্ছে। তো বলে নি, আপনারা দেখেছেন ক্যামেরাতে ঠিক আছে যে প্রথমেই বিষমটা লেগে গেছিলো বলে আমি, না হলে কিন্তু আমি টেনে তারপরে আমি ঠিক দমে গেলাম আর কি, না হলে স্পিড আমার কমে গেল, গলার মধ্যে একটা জ্বালা ভাব নেই, করছি চ্যালেঞ্জটা। তো যাই হোক, আর আমি ভুয়া করছি, এত স্পাইসি হয়েছে। আর আজকের পানিশমেন্ট হলো তেজপাতা, তেজপাতার সাথে কেচাপ, আর কত কি, আর ঝালটাল কিছু দিলাম না। আর বন্ধুদের অগাধ পানিশমেন্টের রিকোয়েস্ট আসছে, মানে যেগুলো খাবার নয় সেগুলোকেও খেতে বলছেন, আর কি করব তাই ভেবে পাচ্ছি না। এই যে তেজপাতা তরকারিতে ফোড়ন হিসেবে দেয়, আবার তুলে ফেলেও দেয়, এ আমি শুধু খাচ্ছি ঠিক আছে, কাঁচা পাকা শুকনো, নাও নাও পুরোটা, এইটার অর্ধেক না, এটা পুরোটা চিবাও। পুরোটা কিরো খাও, না খাও পুরোটাই তো, নালে তো তোমায় ঝাল দিতাম। এ জীবনে তুমি কি গুঁড়ো করতে পারবে না, আধ ঘন্টার পর হয়তো একটু গুঁড়ো হবে। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, তাহলে আবার দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো, তোমরা দেখছো ফুড ফ্যামিলি ব্লগ, সাথে থেকো, পাশে থেকো। ঝালের চোটে আমি ভালো করে বলতে পারছি না, টাটা বাই বাই।